करती बचलम पंगुलम खयाते गिरिम जाति कृपा तमहं वंदे परमानंद माधवम से माधव के पेते फुले अनादि आदि गोविंद के पेते फुले आमादेर कृपे की प्रयोजन आमादेर एकमात्र प्रयोजन भक्ति भक्ति हुलेई ताके बाधा जाए भक्ति हुलेई ताके पावा जाए केमन करे पावा जाए भक्ति डरे बाधा तारे आपन हृदय मंदिरे मन भक्ति डरे बाधा तारे आपन हृदय भक्तिर बाधो आधो है जे भक्तिर बाधो आवाज आधो है भक्तिर बाधो भावार आधो है ভিক্ষা
হবে তাদের মতো আর দুঃখী নাই রে হবে তাদের মতো আর দুঃখী নাই রে বস্ত্র বিনা পরে গাছের ছাল রে তাদের মতো যত দুঃখ আছে তুমি আমাকে দাও মনে বড় আশা ছিল তোমার চরণ দর্শন করতে পারবো আর কত কাল এমনি করে ঘাটে পথে কাঁদাবে হে গোবিন্দ এ জীবনে কি তোমার দেখা পাবো না প্রভু ধরা আমার একাকিনী কুটিরে বসে ও একাকিনী আছে ধরা কুটিরেতে বসে যাবে তুমি আমার সঙ্গে নারদ বললেন না মর্তধাম যে রোগ শোক জরা মৃত্যুতে বোঝায় সেখানে আবার তোমার ভক্ত আছে নাকি প্রভু বললেন নারদ আমার সঙ্গে চলো দেখবে আমার ভক্ত আছে কিনা নারদ বললেন প্রভু ওখানে গেলে ক্ষুধায় বড় কষ্ট পেতে হবে আমি যাব না প্রভু বললেন নারদ চলো আমার সঙ্গে গেলে তোমার ক্ষুধায় কষ্ট পেতে হবে না তবে এই বেশে গেলে চলবে না তুমি পঞ্চম বর্ষীয় বালকের বেশ ধারণ করবে আর আমি বৃদ্ধ ব্রাহ্মণ বেশ ধারণ করব আজ দুজনে মিলে এমনি করে ছুটে চলেছে মর্তধামের দিকে কিছু দূরে গিয়ে প্রভু ডেকে বললেন নারদ ওই যে দেখো এক জমিদারের বাড়ি দেখা যাচ্ছে আমরা ওই বাড়িতেই যাব ওই বাড়ি গিয়ে প্রভু ডেকে ডেকে বললেন ও গো ঘরে কে আছো আমাদের একটু খেতে দেবে জমিদার এসে বললেন কে তোমরা বললাম আমরা দুজন অতিথি বলল না না আমার গৃহে কোনো অতিথি চলবে না এখান থেকে চলে যা প্রভু বললেন কেন জমিদার বললেন আমি জীবনে কোনোদিন অতিথি সেবা করিনি আর আজও করব না তোমরা এখান থেকে চলে যাও প্রভু বললেন জীবনে যদি নাও করো আজই না হয় আমাদের দুটো সেবা করালে জমিদার বললেন না আমার বাড়িতে হবে না অন্য জায়গায় যাও নারদ বললেন তাহলে আমাদের একটু জল দাও বললেন না আমার বাড়িতে তোমরা জল পাবে না বলছি তো তোমরা চলে যাও বিরক্ত করো না
नारद प्रभुर प्रति लक्ष्य करे बोललेन प्रभु एके तुमि कि अभिशाप देबे प्रभु बोललेन नारद अभिशाप ना एके आमि आशीर्वाद करछि एर जतो धन ऐश्वर्य आछे एर चे जे नारद द्विगुण बेड़े जाओ चलो ओई तो देखा जाच्छे ताल पातार एकखाना कुटे ओर माझे एक बुढ़ी मा थाके बुढ़ी मायेर मात्र एकटी गाभी ओई गाभीर दूध बिक्री करे तार जीवन चले चलो आमरा ओई बाड़ीते जाबो ওই বাড়ি গিয়ে ডেকে বলছি ও বুড়ি মা ঘরে কে আছো মা ও মা দুটো খেতে দেবে মা বুড়ি মা এসে বিনয় পূর্বক বলেছে কে তোমরা অতিথি ঠাকুর এসো আজ আমার বড় সৌভাগ্য আমি তোমাদের সেবা করাবো এসো তোমরা আমার ঘরে এসো আমার গৃহে আতিথ্য গ্রহণ করে তোমরা আমাকে ধন্য করো বুড়ি মা আমার ভক্তিভাবে অতিথির চরণে পূজা করেছে ভক্তিভাবে সেবা করিয়েছেন शिवंते धीरे धीरे प्रभु चले नारद बोलें प्रभु एके तुम कि आशीर्वाद कर प्रभु बोलें नारद एके अभिशाप करछि गाभी आछे गाभीटी जेनो मारा जाए और तार तीन दिन परे जेनो बुढ़ीमाओ मारा जाए नारद बोलें वाह तुम्हार की लीला प्रभु जाके करबे तुमि अभिशाप ताके दिले आशीर्वाद और जाके करबे आशीर्वाद ताके किना करले अभिशाप प्रभु बोलें नारद तुम बुझे ना नारद क्यों जान बुढ़ी मा सारा जीवन प्राण भरे डेके नारद और जमीदार कोनोदिन आमाके चाइनी डाकेनी चेयेछे शुधु धन ऐश्वर्य टाका पैसा তাই আমি আশীর্বাদ করেছি যত ধন আছে দ্বিগুণ যেন বেড়ে যায় ধন ঐশ্বর্য নিয়ে মেতে থাকবে কোনো দিন আমার চিন্তা করবে না যেদিন ভব নদীর পার ঘাটায় গিয়ে দাঁড়াবে সেদিন দেখবে এই পারের করি কি তাকে পার করে না একমাত্র নাম একমাত্র আমি তাকে পার করি নারদ আর এই বুড়ি মা কেন আমি অভিশাপ করেছি জানো সারা জীবনে প্রাণ ভরে আমাকে ডেকেছে ওই যে রাখো নারদ আমি তো বুড়ি মার জন্য পুষ্প রত সাজিয়ে রেখেছি নারদ চলো যাকে পরীক্ষা করবার জন্য আমরা এসেছি এবার আমরা সেই ধরা মায়ের বাড়ি যাব প্রভু নারদকে নিয়ে চললেন কেমন করে চললেন ধরার বাড়িতে ধরাকে পরীক্ষা नयन जले भेसे भेसे अतिथिर चरण पूजा करछे पूजा करी आसने उपवेशने करिए धरा मार आनंदे घरे छुटे चलेछे केनना आज मने बड़ आनंद अतिथि सेवा करबे घरे गिये देखते पाय एक मुष्टि चाउल तार घरे नेई चिंता करलेन एकी एखन आमी कि करबो एक मुष्टि चाउल तो आमार घरे नेई
আমি কি দিয়ে অতিথি সেবা করব। এখন আমি কি করি, স্বামী আমার নগরে গিয়েছে ভিক্ষা করতে, ধারামার চিন্তা করছে এখন আমি কি করব, কি দিয়ে অতিথি সেবা করব। সুন্না হাড়ি দে এসে বলেছে, হে অতিথিদয়, আমরা বড় গরিব, ভিক্ষা বিনে আমাদের আহার জুটে না। আমার স্বামী নগরে গিয়েছে ভিক্ষা করতে, স্বামী ফিরে এলেই আমি তোমাদের সেবার ব্যবস্থা করব। এমনি সময় নারদ বললেন, মা, ও মা, চেয়ে দেখো মা, আজ আমি তিন দিন কিছু খাই না, ও মা, ক্ষুধার জ্বালার সহ্য করতে পারছি না, আর দেরি করতে পারছি না মা, শীঘ্র করে খেতে দাও। ধরা বললেন, তাহলে তোমরা কিছু সময় অপেক্ষা করো, আমি কিছু দূরে এগিয়ে দেখি স্বামী আমার ফিরল কিনা। ধরা মার ছুটে চলেছে নগরের দিকে, কিছু দূরে গিয়ে দেখতে পাই দ্রোণ সারা দিবস ভিক্ষা করি, যা কিছু পেয়েছিলেন শীঘ্র করে ছুটে চলেছে গৃহের দিকে। কিন্তু ধরা দূর থেকে ডেকে ডেকে বলছে, স্বামী, কি পেয়েছো তুমি ভিক্ষায়, শীঘ্র করে দাও, দুইজন অভুক্ত অতিথি গৃহে বসা, ক্ষুধায় যে বড় কষ্ট পাচ্ছি। এ কি কথা বলছো না কেন, বলো না তোমার কি হয়েছে। দ্রোণ বললেন, ধরা, সারা দিবস ভিক্ষা করি আমি যাহা কিছু পেয়েছিলে, কর্দমাক্ত পথে আছাড় খেয়ে আমার সব নষ্ট হয়ে গিয়েছে। ধরা, আমি পুনরায় যে ভিক্ষায় যাব সে শক্তি আমার নেই, আমি যে ভীষণ ব্যথা পেয়েছি। ধরা বললেন, স্বামী, এখন কি হবে, শুনেছি যদি কোনো লোকের গৃহ থেকে অভুক্ত অতিথি চলে যায়, সেই অতিথি গৃহ স্বামীর সারা জীবনে অর্জিত পুণ্য নিয়ে চলে যায়, আমি জীবিত থাকতে কিছুতেই তা আমি হতে দেব না। ও গো প্রভু, একবার আমাকে আশীর্বাদ করো, একবার তুমি আমাকে আশীর্বাদ করে ভিক্ষার ছুরি আমার কাছে দাও, আমি যাব ভিক্ষা করতে। দ্রোণ বললেন, ধরা, আমি জীবিত থাকতে তুমি যাবে ভিক্ষা করতে? ধরা বললেন, কি হয়েছে তাতে প্রভু, দুঃখ করছো কেন, অতিথি সেবা তো করতে হবে, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে অতিথিদের যত্ন করো, আমি একবার নগরে গিয়ে দেখি কারো কাছে কিছু চাউল পাই কিনা। দ্রোণ কি করলেন, দ্রোণ আমার ভিক্ষার ছুরি ধরার হাতে তুলে দিলেন, বললেন, ধরা, এই লও, আজ অতিথি সেবার জন্য আমি তোমার হাতে ভিক্ষার ছুরি তুলে দিলেন। ধরা কি করলেন, ভিক্ষার ঝুলি হাতে নিয়ে ধরা ধীরে ধীরে নগরীর দিকে ছুটে চলেছে। আজ পাগলিনীর মতো ধরা ছুটে চলেছে পরিধানে তার ছিন্ন বাসন। ধরা আমার কেমন করে চলেছে, ছিন্ন বাসন এলো কে যেন পাগল, পাগলিনীর বেশ
যাব কোথা দয়া করো তোমরা দয়া করে আমাকে কিছু ভিক্ষা দাও কিন্তু কেউ তো ধরার কথা শুনছে না কেন না তখন কেউ শোনে না অনুরোধ করে বলছে ওগো ওগো আমি তোমাদের দুটি পায়ে পড়ে বলছি তোমরা আমাকে কিছু চাউল দাও নগরবাসীগণ ডেকে ডেকে বলছেন ধারা ও ধারা প্রতিদিন তোমার স্বামী এসে ভিক্ষা করে নিয়ে যায় আর আজ বুঝি তোমাকে পাঠিয়েছি তাই না এখান থেকে দূর হয়ে যাও আমরা কেউ তোমাকে ভিক্ষা দেব না ধারা বললে দয়া করো তোমরা দয়া করো দয়া করে আমাকে কিছু চাউল দাও নগরবাসীগণ বললেন বাহ ভিক্ষা করে যাদের জীবন চলে তাদের আবার অতি সেবা ধারা বারবার বিরক্ত করো না এখান থেকে দূর হয়ে যাও এখান থেকে যদি না যাবে তাহলে তোমাকে কিন্তু ঘর ধাক্কা দিয়ে বের করে দেব ধারা বললেন ওগো ওগো তোমরা যত পারো আমাকে মারো যত পারো তোমরা আমাকে আঘাত করো আমার তাতে কোনো দুঃখ নেই তবু তোমরা আমাকে দয়া করে দু কিছু চাউল দাও অতিথি দয়ে যে ক্ষুদায় বড় কষ্ট পাচ্ছে নগরবাসীগণ বললেন ধরা এখনো যাবে না সবাই মিলে কি করলেন ধরাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন ধরা ডেকে ডেকে বললে ওগো ওগো তোমরা আমাকে আর মেরো না আর আমি সহ্য করতে পারছি না তোমরা আর আমাকে মেরো না আমি চলে যাচ্ছি অতিথি সেবা যদি করতে না পারি এই জীবনে রেখে আর কি লাভ হবে হয়তো দূরে নদী দেখা যায় ওই নদীর জলে ছাপ দিয়ে আমার সকল দুঃখের অবসান করব হে গোবিন্দা মা অভাগিনীর আশা আর পূর্ণ হলো না মনে বড় আশা ছিল এই প্রাণ পাখি যাবার আগে আমি তোমার যুগল চরণ দেখতে পাব হে প্রভু আমার আশা তো পূর্ণ হলো না তুমি কি জানো না ধরা জগতের মুখে একমাত্র বেঁচে আছে তোমার মুখের দেখেছি আপন বলতে তার যিনি জগতে আর কেহ নেই কেন না আমার দয়া আমার
খুলে গোবিন্দকে ডাকছেন আর ডেকে ডেকে বলছেন প্রভু এ জীবনে আমি তোমার দেখা যখন পেলাম না এই জীবনে রেখে আর আমার কি লাভ হবে ওই তো দূরে নদী দেখা যাচ্ছে ওই নদীর জলে ছাপ দিয়ে আমার সকল দুঃখের অবসান করব কেউ তো আমার মনের দুঃখ বুঝল না অন্তর যাবি প্রভু ধরার গৃহে বসে মনে চিন্তা করছে তাই তো আজ যদি আমি ধরার কাছে না যাই ধরা যদি নদীর জলে ছাপ দিয়ে প্রাণ বিসর্জন দেয় আমার দয়াল নামে যে বড় কলঙ্ক হবে প্রভু আমার নারদকে বললেন নারদ তুমি ক্ষণকাল অপেক্ষা করো আমি একবার বাহির থেকে ঘুরে আসি প্রভু আমার তখন কি করলেন বালকে বেশে গোলকপতি ধরার কাছে বেশে দেখতে পেল বালক বেশে দেখতে পেল নয়নার ফিরাতে নাল বালক বেশে দেখতে পেল নয়নার ফিরাতে নাল বালক বেশে দেখতে পেল ধরা বালককে দেখে ডেকে ডেকে বলছেন কে তুমি বালক কি বা তোমার নাম কেনই বা এখানে এলে কি বা তোমার পরিচয় প্রভু বললেন ওগো মাসিমা
ছোটবেলা হতে মা আমাকে কানাই কানাই বলে ডাকে আর বলে ওরে কানাই যদি কোনো লোক বিপদে পড়ে তুই যতটুকু পারিস তাকে উদ্ধার করিস ও মাসিমা তোমাকে দেখে আমার মন বলছে তুমি বুঝি খুব বিপদে পড়েছো তাই না ধরা বললেন হ্যাঁ বাবা আমি বড় বিপদে পড়েছি দুইজন ভক্ত অতিথি আমার গৃহে বসা অতিথি দয় ক্ষুদায় যে বড় কষ্ট পাচ্ছি কত লোকের কাছে গিয়ে হাতে পায়ে পর্যন্ত ধরেছি কেউ আমাকে এক মুষ্টি চাউল দিল না শেষ পর্যন্ত মনে সিদ্ধান্ত করেছি যদি অতীত সেবা না করতে পারি এই জীবনে রেখে কি লাভ হবে কি নদীর জলে ঝাঁপ দিয়ে আমার সকল দুঃখের অবসান করব বালক বেশে প্রভু বললেন মা ও মাসিমা আত্মহত্যা যে মহাপাপ তা কি তুমি জানো দাদা বললেন বাবা সব আমি জানি কিন্তু কোন মুখ নিয়ে আমি গৃহে যাব আমি তাদের গিয়ে কি বলবো প্রভু বললেন মাসিমা ও মাসিমা এই যে দেখো এই দিকে একটি রাস্তা গিয়েছি এই রাস্তার পাশে ছোট্টখানা দোকান আছে দোকানে খুব ভালো লোক তুমি গেলেই চাউল পাবে বিপদ ভঞ্জন হরি নাম নিয়ে চলে যাও তোমার কোনো বিপদ হবে না আমি এখন আসি মা আবার আমার জন্য চিন্তা করবেন প্রভু আমার ধরার কাছ থেকে দূরে গিয়ে কি করেছেন এত বলি শ্রী গোবিন্দ বসে আছেন ধরা মনে চিন্তা করলেন কে এই বালক কেনই বা এখানে এলো আরে কেনই বা আমাকে সব কথা বলে গেল যাই আমি একবার বালকের কথা মতো গিয়ে দেখি ধীরে ধীরে ধরা এগিয়ে চলেছে কিছু দূরে গিয়ে দেখতে পাই তাই তো ওই তো একখানা মুদির দোকান একজন মুদি বসে আছে ধরা কাছে গিয়ে বলছে ওগো দোকানি দয়া করে তুমি আমাকে কিছু চাউল দাও দুইজন ভুক্ত অতিথি আমার গৃহে বসা খুদাই যে বড় কষ্ট পাচ্ছি মোদি বললেন না না কিছুতেই তুমি এখানে চাউল পাবে না কেন জানো সবে মাত্র দোকান খুলেছি বাকি দিতে পারবো না বাকি দিলে শেষে ফাঁকিতে পড়তে হবে ধরা বললেন ওগো দোকানি তুমি আমাকে কিছু চাউল দাও আমি তোমার এই ঋণ সময় মতো শোধ করে যাব দোকানি বললেন বিপদে পড়লে তোমার মতো সবাই ওইরূপ কথা বলে বিপদ কেটে গেলে কারো মনে থাকে না শোনো আমি বাকি দিতে পারবো না আমি যাকেই একবার বাকি দেই না কেন সেই আমাকে ফাঁকি দিয়ে চলে যায় আর আমি ফিরে পাই না আমি তোমাকেও বাকি দেবো না কেন জানো তুমি সোনা সোনা ধারা এই হয় কিছুতে দেব না বাকি ধরা তুমি ভিখারিনী সত্য নহে মানি বাকি দিলে হবে ফাঁকি রে ধরা বাকি দিলে হবে ফাঁকি তুমি শোনো শোনো ধরা এই হায় মম ধরা কিছুতে দেব না বাকি তুমি ভিখারিনী সত্য নহে পারবো না ধরা বললেন ওগো দোকানি এই উপকার যদি তুমি আমাকে করো
আমি তোমাকে কথা দিচ্ছি তোমার এই ঋণ আমি সময় মতো শোধ করে যাব। না না, তোমার কথা আমার কিছুতেই বিশ্বাস হয় না ধরা। আমি কিছুতেই তোমাকে চাউল দিতে পারবো না। ধরা বললেন, দোকানি বিশ্বাস করো, তোমার এই ঋণ শোধ করবার নিমিত্ত যদি আমার জীবন দিতে হয় আমি তাও দিব, তবু তুমি আমাকে কিছু চাউল দাও। মোদি বললেন, ধরা তাহলে আমি তোমার কাছে যা চাইব তুমি তাই দিতে পারবে? ধরা বললেন, ওগো দোকানি, অতীত সেবার নিমিত্ত আমার কাছে আছে এমন যে কোনো জিনিস তুমি চাইবে আমি তোমাকে হাসি মুখে তাহাই দেব, তবু তুমি আমাকে চাউল দাও। দোকানি বললেন, ধরা অগ্রে আমার কাছে ত্রিসত্যঙ্গীকার করে বলতে হবে, তা না হলে আমি তোমার কথা বিশ্বাস করি না। ধরা চিন্তা করলেন, কি বলবে দোকানি, কি চাইবে যার জন্য আমাকে ত্রিসত্যঙ্গীকার করতে হবে? তাই তো, কি বা আছে আমার আর কি বা সে চাইবে, তাই হবে। দোকানি, বলো বলো আমাকে কি করতে হবে? দোকানি বললেন, ধরা বলো এই সত্য। ধরা বললেন, এই সত্য, এখনো চিন্তা করে দেখো ধরা। ধরা বললেন, দোকানি আমার চিন্তা করবার সময় নেই, শীঘ্র করে তুমি আমাকে চাউল দাও। দোকানি বললেন, তাহলে বলো এই সত্য। ধরা বললেন, এই সত্য। দোকানি বললেন, ধরা এখনো চিন্তা করে দেখো, এখনো তোমার চিন্তা করবার সময় আছে। ধরা বললেন, যতবার আমি চিন্তা করতে যাই বালকের কথা আমার মনে পড়ে যায়, আমাকে কেঁদে কেঁদে বলেছিল মা আমি তিন দিন কিছু খাই না, শীঘ্র করে খেতে দাও। ও দোকানি, আমার আর ভাববার সময় নেই, শীঘ্র করে চাউল দাও। ধরা, তাহলে বলো এই সত্য। এই সত্য, সাক্ষী থেকো ৩৩ কোটি দেবতা, সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী থেকো আকাশ বাতাস, আজ ধরো আমার কাছে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছে। ধরা, তাহলে শোনো আমি তোমার কাছে কি চাই। তুমি সোনা ভিখারি নে চাউল দিতে পারি, কহিতে মাসি যে লাজ তোমার, একটি পয় ধরো কেটে দিতে পারো, একটি পয় ধরো কেটে দিতে পারো, তবে চাউল দিব আজ রে ধরা, তবে চাউল দিব আজ। তুমি সোনা কি করলেন? ও এ কথা শুনি আধারা মস্তকে হাত দিল, ও মস্তকে হাত দিল, ও এ কথা শুনি আধারা কে পড়ি
धारा चोखे बहे दुखेर धारा शीघ्र करे तुम्हें अमार हस्ते छुरी दाओ अमारे मेटे देहु अमी केटे दिवो धरा छुरी हस्ते ने मने मने चिंता करे चिताई तो जेदीन अमार माता पिता तेल तुलसी गंगा जल सखी करे अमार स्वामी पदे अमाके दान करे दिए छिले सेदिन होते यही देहु तु स्वामी पदे दान करे दिए छि एई देहु तार अमार नेई তবে আমি যে এই মেটে দেহ কেটে দেব আমার স্বামীর কাছে অনুমতি না নিয়ে তো আমি দিতে পারি না এই দোকানিকে বললে ওগো দোকানি ক্ষণকাল অপেক্ষা করো আমি একবার আমার স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে আসি ধরা ছুটে চলেছে দ্রোণার কাছে বিদায় নিবার জন্য এদিকে দ্রোণ আমার ধরা ফিরে আসতে না দেখে কিছু দূরে এগিয়ে চলেছে ধরা আমার পাগলিনীর মতো ছুটে এসেছে দ্রোণ বলছে কি হয়েছে ধরা তুমি এমনি করে পাগলিনীর মতো ছুটে চলেছো কেন কি হয়েছে তোমার তুমি কি চাউল পাওনি ধরা বললেন প্রভু চাউল আমি পেয়েছি কিন্তু দ্রোণ বললেন কিন্তু কি চাউল আমি আনতে পারিনি কেন কেন তুমি আনতে পারোনি ধরা ওগো প্রভু কত লোকের হাতে পায়ে ধরলে সবাই আমাকে ভিখারিনি বলে তাড়িয়ে দেয় কেউ আমাকে এক মুষ্টি চাউল দিল না তাই এক দোকানির কাছে গিয়ে ত্রিশূত্রঙ্গী করে আমি আবদ্ধ হয়েছি আজ দোকানির কাছে স্তন কেটে দিয়ে তার দোকান থেকে চাউল আনতে হবে একবার তোমার কাছে আমি অনুমতি নেবার জন্য এসেছি আমাকে অনুমতি দাও দ্রোণ বলল এ তুমি কি বলছো ধরা আর বলো না এ কথা আমি শুনতে পারছি না ধরা তুমি আর বলো না ধরা ধরা বললেন গো প্রভু দুঃখ করছো কেন দুঃখী যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের তুমি কেন দুঃখ করছো কেন কেন তুমি এই মেটে দেহের মায়া করছো যেদিন এই মেটে দেহের পতন হবে কত শৃগাল কুকুরে টেনে টেনে খাবে কেননা মাটির দেহ মাটি হবে ওরে শৃগাল কুকুরে খাবে আমার সেই দেহ যদি অতি সেবা আমার জীবন যাবে আমারে পাব দেহ ধন্য হবে ওরে ধন্য হবে এ নারী জন অতিথি সেবায় আমার জীবন যাবে রে পাবে দেহ ধন্য হবে জীবনে কোনো দিন তোমাকে একটু সুখ দিতে পারিনি
কোনো দিন একটু শান্তি দিতে পারিনি। আমার কাছে এসে তুমি শুধু দুঃখই পেয়েছো। তুমি বড় ভাগ্যবতী ধরা, আজ তোমার দেহ অতি সেবায় লাগবে, কিন্তু আমি যে বড় অভাগা তাই তো আমার দেহ অতি সেবায় লাগলো না। দেব দেব ধরা, এই পৃথিবীতে যে যা কোনো দিন করতে পারিনি, কেউ যা কোনো দিন করেনি, আমি তাই করব। স্বামী হই আজ আমি তোমাকে অনুমতি দেব অতি সেবা করার জন্য। তুমি তোমার মেটে দেহ কেটে দিও, অতি সেবা করো ধরা। শুধু গোবিন্দের কাছে প্রার্থনা করো। আমি যতবার জগতে আসি না কেন, ততবারই যেন আমি তোমাকেই আমার স্ত্রী রূপে আমি পাই। ধরা বললে, স্বামী তুমি আমাকে আশীর্বাদ করে দাও। স্বামী যতবার আমি এই পৃথিবীর বুকে আসি আর যাই না কেন, ততবারই আমি যেন আমার মেটে দেখো কেটে দিও সেবা করতে পারি, আর ততবারই আমি যেন তোমাকে আমার স্বামী রূপে পাই। আমি তো তোমাকে কিছুই দিতে পারিনি, যাবার বেলায় তোমার চরণ তলে আমি কি দিয়ে যাচ্ছি জানো। বিদায়ও বেলা রেখে যাই স্বামী, ব্যথা ভরা আঁখি জল ও গো স্বামী, ব্যথা ভরা আঁখি জল। স্বামী ব্যথা ভরা
আমার স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে ছুটে চলেছেন। আজ দোকানির কাছে গিয়ে বলছে, ওগো দোকানি শীঘ্র করে ছুরি দাও, আর আমার দেরি করার সময় নেই, অতিথি দয় খোদায় কষ্ট পাচ্ছে। দোকানি কি করেছে, একখানা তীক্ষ্ণ ধারালো ছুরিকা ধরার হস্তে তুলে দিয়েছে। ধরা মুখে হরি রাম করতে করতে দক্ষিণ হস্তে ছুরি তুলে ধরা আমার কি করলেন, স্তন কাটিয়া বস্ত্রে দেখি অপরাধে ক্ষমা করি, তোমরা সেবা করো। প্রভু বললেন, মা ধরা আর কোনো আপত্তি নেই, দাও শীঘ্র করে আমাদের খেতে দাও। ধরা আমার খেতে দিয়েছেন, ভোজন সমাপ্ত করি প্রভু ডেকে বললেন, নারদ ও নারদ, দেখেছ মর্তধামে আমার ভক্ত আছে কিনা? ধরাকে বললেন, ধরা আমি তোমাকে পরীক্ষা করবার জন্য এসেছিলাম, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, বলো কি বর চাও? ধরা বললেন, প্রভু যদি বর দিবে এই বর দাও, কোনোদিন যেন তোমার চরণ ছাড়া না হই। ঠিক আছে, বলো মা আর কি বর চাও? যদি বর দিবে আমি ভাবি পুত্রহীনা, আমি পুত্ররূপে যেন তোমায় পাই। প্রভু বললেন, মা জন্মের মতো দেনা হয়ে গেলে মা, কেন যেন ও মা জন্মের মতো হলে দেনা এ দেনা আর শোধ হবে না, জন্মের মতো হলে দেনা এ দেনা আর শোধ হবে না, পুত্র রূপে পাইবে আমায় ও মা গো, তুমি পুত্র রূপে পাইবে আমাকে ও মা গো। ও মা কবে পাবে জান? ও মা দাপর যুগে মা গো, তুই হবি দাঁড়িয়েছে ভুবন ভুলানো রূপে যখন দাঁড়িয়েছে ধরা, ওই রূপ দেখে
দেখে অনন্দে বিভোর হয়ে ভাবা বেশে ধরামার আজ ওই চরণে লুটিয়ে পড়ছেন আর মুখে সেই হরিগুণ গান করছেন ধরা কেমন করে হরিগুণ গান করছেন।